আসসালামু আলাইকুম, আফরা ভাইরা কেমন আছেন? আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো। রেসিপিটা হচ্ছে আমি পেশোয়ারি চিকেন রান্না করে দেখাবো। পাকিস্তানি রেস্টুরেন্টে সব খাবার কিনা খাই আমরা, যেহেতু আমরা বিদেশে বাড়ি থাকি। তো এই রেসিপিটা কীভাবে পাকাবো আমি দেখাই। আমি এই যে এক কাপ পরিমাণে এটা তেলের উপরে রান্না করা হবে, আমি একটু পানি দিব না, পানির ভিতরে রান্না করবো, মানে এই তেলের উপরে কষে যে পানিটা গলবে সেই পানি দিয়ে রান্না করা হবে। তো আমি এখানে আধা কেজির মতন মুরগি নিছি। তো মুরগিটা লবণ তো দিতেই হবে, আমি এক চামচ লবণ দিয়ে তো মুরগিটা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই তেলের ভিতরে 5 মিনিট ভাজতে হবে, ভাইজে তারপরে অন্য সব মশলা দিতে হবে। আমার 5 মিনিট পরে হয়ে গেছে, আমি 5 মিনিট এখন এরকে আমি টমেটো দেবো। এই টমেটোটা দিয়ে আমি ডাইতে রাখবো। আমি এর আধা কেজি মুরগি এক টমেটো দিতে হবে। তো আমি এরকম দিয়ে ডাইকে রাখতেছি। এই টমেটোর পানি দিয়ে যতটুকু পানি গলে তো সেটুক করবে। আমি ডাইকে দিছি কম হলেও 5 মিনিট 7 মিনিটে ডাকা থাকবে। ডাকার পরে আমি 5-7 মিনিট পরে আমি খুলবো এটা। আমি এখন ডাকনাটা যে খুলে রাখছি, খুলে এই যে এই চামড়াটা উঠে ফেলবো। এরকম করে আপনারা চামড়াটা উঠে ফেলতে পারবেন। চামড়াটা উঠে এলে এলে ভালো হবে। এখন আমি এরকম হোক ওর ভিতরে এখন আমি দিয়ে দিতেছি আদা, এই যে আদা কুচি 2 চামচের মতন, আমি 3-4 কোয়া রসুন কুচি করে নিছি। এটা এরকম এখন এটা জাল হতে থাকবে, জাল হলে তারপরে 5 মিনিট পরে আবার আপনার সাথে এ করতেছি। এখন আমি কি কি দিব, এই যে মিষ্টি জিরের গুঁড়ে আর এই ধনের গুঁড়ে আর এই যে আমি শুকনো মরিচের গুঁড়ে আমি 1 চামচ দিছি আর গোলমরিচের গুঁড়ে দিব আধা চামচের মতো পরিমাণ। এটা জাল হোক, এখন ফুল জাল দিতে হবো বেশি না। 1 চামচ ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ে আর গরম মশলা গুঁড়ে, গরম মশলার গুঁড়ে 1 চামচ এ দিয়ে আমি এখন
নাড়বো। আর এই যে আপনারা যে আলু যদি বেশি খান, এই যে আমি কাঁচামরিচ দিতেছি, কড়াই দিয়ে এখন ভালোভাবে বাঁধবো। মানে এই পানিটা টানলে ফেলা আমি আরো 5-10 মিনিট চাল দিয়ে নামাই ফেলবো। আমার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি এখন ডালে ফেলতেছি এ বাটিতে। এর সাথে আমরা রাইস রান্না করব, পোলাও। এটা বলে পাকিস্তানের এগুলো রুটি দিয়ে খায়, আমরা তো বাঙালি, মাছের হাতে বাঙালি, তো আমাকে ছোট বাচ্চারা আছে, তো এখন আমরা ভাত দিয়ে আমি আরেকটা রেসিপি আপনাদের পাকাই দেখাইতেছি, এটা এখানে থাকো। আমি এখন এই যে পেঁয়াজ ভেজে নিতেছি, এর ভিতরে আমি আদা রসুন পেস্ট দিব, আর দারচিনি এলাচ এগুলো দিব, দিয়ে ভেজে নিই ভালোভাবে। তারপরে আমি চাউলটা ভেজে নিব, এই যে আমি চাউলটা ধুয়ে নিচ্ছি, তো আমি মশলা ভেজে নিই, তারপরে চাউলটা ভাজবো, দেখাবো না। আমি একসঙ্গে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপরে দই চামচ লবণ দিয়ে দই দিয়ে করা হবে, বাট মতন রান্না করা হবে। তারপরে দারচিনি এলাচ এগুলো দিব, দারচিনি এলাচ দিয়ে দিলাম, দিয়ে এটা মশলাটা ভালোভাবে ভাজতে হবে, ভাজতে তারপরে ই দিয়ে দিলাম দারচিনি। আর এখন আমি মশলাটা ভালোভাবে কষাবো, কষাইয়া আমি আপনারা আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার, আমি যেরকম আমার ফ্যামিলিতে রান্না বান্না শিখছি, আপনাদের আমি সেভাবে রান্না করে শিখাইতেছি। কিছু জনই যারা পারেন তাদের জন্য না, যারা পারেন না তাদের জন্য। আমাদের দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আমি বিদেশে বাড়ি থাকি, তো বোঝেনি তো বিদেশে বাড়ির সময় আমি চালটা ধুয়ে নিছি। আমি এনে চাল পট চাল নিছি, আমি চাল পট চাল নিয়ে এটা ভাজে নিতেছি ভালো করে। তারপরে আমি কি দিব, এই যে আমি এই ভুট্টা দিব, তারপরে দিব এইটা, এগুলো দিয়ে আমি এটা রান্না করব, রাইসটা রান্না করব। এর আমি 2 কাপ দিব, আর এর 2 কাপ দিব। আমি এটা দিয়ে আমি বাইরে নেই, আমি এখন গরম পানি দিয়ে দিতেছি, আর 3টা তেজপাতা দিতেছি কিছু জন্য। আপনারা বন্ধুরে নেই
আসলেন বন্ধুরা। আমি গরম পানি দিয়ে দিলাম কিছু জন্য, চাল দিচ্ছি আমি চার পাত, একটু পানি একটু বেশি দিতে হবে কিছু জন্য, চালটা ফুটতে হবে তো। আর এর ভিতরে আমি কাঁচামরিচ দিলাম না, আর যারা যদি ঝাল খাইতেছেন দিতে পারেন, নাহলে নাই। আমি ওই গোশটা রান্না করছি, ওই গোশের ভিতরে অনেক ঝাল রয়েছে, তো এই জন্য। তো আমি এখন রাইকে দিতেছি, আমি যে আজকে যা রান্না করছি আপনারা আমার রেসিপিটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই অবশ্যই। কিসের জন্য? আপনারা আমার সাপোর্ট করলে আমি আগে যাব, সাপোর্ট করবেন। আর আমি এখন আমার ছেলে মেয়েরে খাইতাম, তো ভালো থাকেন, লাইক সাবস্ক্রাইব বেল আইকনে টিপে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যায়। আর আপনারা ইচ্ছা করলে আমার লিঙ্কটা নিয়ে দেখতে পারেন, রাইসা বলক চ্যানেলে। তো ভালো থাকেন, আল্লাহ।